আল্লাহ বলছেন যে শিরিক করবে আল্লাহ নিশ্চয়ই জান্নাত তার জন্য হারাম বানায়া দেবেন। আপনারা একটু বলুন তো, জান্নাত বানাইছে কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। নাকি ফিশা হুজুররা? আল্লাহ। অমুক হুজুর, তমুক হুজুর, পীর বাবা? জান্নাত কোন নবীর হাতে নাই, ফিরাউলিয়া দরবেশ তো দূরের কথা। যে নবীরা জান্নাত পাবেন তাদের জান্নাত কার হাতে? যদি নবীর হাতে জান্নাত হতো, নূহ আলাইহিসসালাম কেনানরেও জান্নাতটা দিত নিজের ছেলে। তো যখন কেনান ডুবে যায় প্লাবনে, নূহ নবী কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, প্রথমে নিজে চেষ্টা করছে, ইয়া বুনাইয়ার কাপ মানা। উনিও বলছে বুনাইয়া, ইয়া বুনাইয়ার কাপ মানা, ও আমার কলিজার টুকরা কেনান, তুই তো ডুববে যাইবি বাবা, তাড়াতাড়ি নৌকাতে ওঠ। কেনান কয় না, তোমার সাথে আমি নাই। বলেন নাউজুবিল্লাহ, সাউবিলা জাবানিন ইয়াসিমুন মিনাল মা, তোমার নৌকা উঠবো না। ওই যে পাহাড় দেখো না, ওই পাহাড়ের চূড়ায় উঠবো, পানি আর কত দূর হইব? না 10 হাত, না 20 হাত, না 30 হাত, পাহাড় তো 500-700 হাত, অনেক উঁচু। আমি চূড়ায় উঠে যাব, তোমার নৌকা উঠবো না, তোমারে মানি না। হযরত নূহ বললেন, না আসিম আলিয়াউম, আজকে পাহাড়ের চূড়াতে গেল, বাঁচতে পারবি না, তাড়াতাড়ি পাহাড়ও ডুবে যাবো। কেনান মনে মনে কয় কয় কি আব্বা, এটা কথা হইল, এত বড় পাহাড় বলে ডুববো? যখন ঠিকে পাহাড়টা ডুবে গেল, সবচেয়ে উঁচু পাহাড় গুলো সব ডুবে গেছে, কেনান এবার পানির মাঝে হাবুডুবু খাচ্ছে, নূহ নবীর কিস্তি বাঁচতেছে, বিশাল লঞ্চ। ছেলেকে ডুবতে দেখে নূহ আলাইহিসসালাম আল্লাহকে কয়, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো ডুবে যায়। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আছে না নাই? আল্লাহ সাথে সাথে ধমক দিছে, এই নূহ লাইসা মিন আহলিক, কে বলছে সে তোমার ছেলে? বরং তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক আর নাই। বলে যা জানো না, এমন কথা কোনো দিন আর বলবা না, চুপ করে থাকো, ডুবে যাক। কেনান ডুবে গেছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসার বই প্রকাশ ঘটেছে, হাসরের দিন ওই কেনান জাহান্নামে যাবে, নূহ নবী জান্নাতে নিতে পারবে না, কারণ যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করছে কে? নূহ নবী দিবে কেমনে? ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজার, হাদিসে পাওয়া যায়, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া ফেরেশতারা টেনে হেসরে জাহান্নামের দিকে নিতে থাকবে, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পথিমধ্যে দেখা হবে। বিশ্ব নবী বলেন, আলাইহি কাতারাতুন গাবারা, আজরের পুরা দেহ ধুরি দূষিত, একবারে কাদা মাখা, কর্দমাক্ত, ফেরেশতারা টাইনে টাইনে নেন, পুরা শরীর একবারে কর্দমাক্ত হয়ে গেছে। সামনে দেখে জান্নাতের রেশমি পোশাক পরে সন্তান ইব্রাহিম চেয়ারের মাঝে বসে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক নবী, ও বন্ধু বিশ্ব নবী বলেন, হাসরের দিন সবাই কাপড়বিহীন উলঙ্গ উঠবে, আমি নবীও ঠিক তাই, সব মানুষ কারো গায়ে কাপড় থাকবে না। আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাবেন, তারপরে আমি নবী মুহাম্মদকে পরাবেন। সুবহানাল্লাহ। সহি বুখারী হাদিস, ইব্রাহিম যেহেতু বাবা, বিশ্ব নবী উনার সন্তান, এটাকে বলা হয় ফাদিলাত জুজি। তাই বাবাকে আল্লাহ ইজ্জত দিয়া কাপড়টা আগে পরাবে, তারপরে ছেলেরে।
জান্নাতের রেশমি পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, কি সম্মানের আসনে আসীন, আর বাবার গলার মাঝে রশি, ফেরেশতা টানে হেসরায়া হেসরায়া নেয় জাহান্নামের দিকে, আজর দেখে সন্তানের দিকে ফেল ফেল নয়নে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দেখবেন, বাবা একবারে কাদা মাখা। ইব্রাহিম নবী দেখে বলবেন, আলাম আকুল্লাক লা তাউসিনি, ও বাবা আজকে তুমি ফেল ফেল করে আমার দিকে তাকায়া সাহায্য চাও, আমি তো বুঝি তোমার চোখের চাহনি দেখে বুঝি, তুমি বুঝাতে চাও আমি যেন একটু সাহায্য করি, কিন্তু কেমনে করব কেমনে করব, দুনিয়া থাকতে কত বলেছি আমি নবী, আমার অবাধ্য হয়েও না, মূর্তি পূজা ছেড়ে দাও, আমি তোমাকে কত বলেছি, ইন্নারাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, ইয়া বাতিলিমা তাউবুদু মা লা তাসমাউ মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, বলেছিলাম এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তি চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হাশরের দিন মূর্তিগুলো তোমার কোনো উপকারে আসবে না, সেদিন যদি শুনতাম আজকে তোমার এই দশা হতো না। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম নবী কি হযরত আজর কি বলবেন শুনুন, আজর সাথে সাথে বলবে আলিয়াউমালাসি, কথা দিলাম আজকে অবাধ্য হব না, কি বলতে চাও অর্ডার করো সাথে সাথে পালন করব, তারপরও আমার একটু বাঁচাও। বলুন তো সন্তান তার বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? বাবা যদি চোর হয় ডাকাত হয় ওই বাবার প্রতিও তার সন্তানের ভালোবাসা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা শুনে মায়া লাগা যাবে, হেরা আমার বাবা আজকে কেমনে আকুতির সাথে কয় ও ছেলে কি বলবা বলো, আজকে অবাধ্য হব না, আরে আমার বাবা আজকে কত নরম হইয়া কথা কয়, কি করব কি করব। ইব্রাহিম নবী সাথে সাথে আকাশের দিকে মুখ তুলে বলবে, ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়াদতানি আল্লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, সুবহানাল্লাহ বলুন ভাইরা। ইব্রাহিম বলে, আল্লাহ আমার রব, দুনিয়া থাকতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছ, হাশরের দিন আমার স্মরণ দিবা না, তাই ইউখিজিন আখজা মিন আবি, আজকে আমার বাবার হাতে পায়ে শিকল লাগানো, গড়ায় বেরি বাদা, ফেরেশতারা টেনে টেনে হেসরায়া নিচ্ছে, আমি ছেলে আমার সামনে এসে লজ্জা আমার জন্য আর কি আছে। তিনি বুঝাতে চাইলেন, তুমি তো আদা দিস আমারে লজ্জা দিবা না, এখন আমারে লজ্জা থেকে বাঁচাতে চাইলে আমার বাবার এত সারা লাগে, একটু বুদ্ধি খাটাইলেন, ঘুরাইয়া গাড়াইয়া বুঝাইলেন, ডাইরেক্ট যদি আল্লাহ সেরা দেও, আল্লাহ যদি কয় জাহান্নামে যা মুশরিকের সারা টারা নাই, এই জন্য ডাইরেক্ট না কইয়া ঘুরাইছে, আল্লাহ তুমি ওয়াদা দিস আমারে শরম দিবা না, এখন আমি তো শরম পাই, তুমি তো ওয়াদা লঙ্ঘন করো না, তাই ওয়াদা ঠিক রাখতে হলে তো বাবারে সারা লাগে, একটু বুদ্ধি কাজে লাগাই আমি ছুড়াইতে পারে, কিন্তু বুদ্ধি ইব্রাহিমের বেশি না আল্লাহর বেশি, কত বেশি। তিনি সাথে সাথে বলেন, অঞ্জুর তাহাতারে জিলাইক, ইব্রাহিম দোয়া করছো শুনছি, এবার নিজের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, পায়ের তলায় কি দেখো? ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের তলায় তাকায় দেখে আজর নাই, হাতে পায়ে শিকল বাঁধা, আজরের জায়গায় একটা রক্ত মাখা শুকর দাঁড়াই আছে, রক্তাক্ত শুকর আকৃতির এক প্রাণী দাঁড়াই আছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার তো শরম লাগতাছে, তোমার বাবার হাতে পায়ে রশি, এখন তো তোমার বাবা আর নাই, সুতরাং শরমের কারণও নাই,
সাথে সাথে শুকর বানায়া আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই শুকরটারে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়।